তো বন্ধুরা এসে গেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমাদের আমি নতুন একটা ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট চলে এসছে রেট অফ ইভেন্ট যেখান থেকে তোমরা আগে যেমন এসেছিলো আমাদের এম ওয়ান ডবল এইট সেভেনের একটা শর্ট গানের রেট অফ ইভেন্ট এসেছিলো কিন্তু এবার এসে গেছে এম ফোর এ ওয়ানের রেট অফ ইভেন্ট যেটা অনেকই ভালো একটা ইভেন্ট গাইস তাহলে তোমরা আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে এটা দেখার পর তোমরাও এই ইভেন্টটা খুব সহজেই কমপ্লিট করতে পারবে আর যদি তোমরা আমার চ্যানেলটা নতুন হও একদম নতুন তাহলে এখন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলোন এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দেখা বেল বাটনটি অলে প্রেস করে দাও আর যারা যারা ভিডিওটা এতক্ষণ দেখছো এখনও একটা লাইক করো ভিডিওটা এখনই একটা লাইক করে দাও তো আমি যেখানে ভেবেছিলাম স্পিন করবো না কিন্তু गाइस স্পিন করে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো তো সবার ফার্স্টে চলো এখান থেকে যে কোনো একটা গান স্ক্রিন আমাকে সিলেক্ট করতে হবে তো এখানে যেটা সবার ফার্স্টে আছে যেটা এক নম্বর ইন্টারনাল নেদার ওয়ার্ল্ড ওটাকে সিলেক্ট করেই আমি স্পিন করব এবং দেখবো আমার কত টাইম লাগছে আমি স্ক্রিনটা পাচ্ছি নাকি তো চলো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো চলো गाइस দেখো আমি এখানেটাকে সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে স্পিন করবো দেখো গ্র্যান্ড প্রাইজ এখানে কী কী আছে ছটা গান প্রাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে যেটা এক নম্বর সবার ফার্স্টে আছে সেটাকে রেট করেছি তো এটা পাওয়ার চান্সেসটা গুণ বেড়ে গেছে তোমরা চাইলে তোমরা এটা পাওয়ার পর আবার অন্য একটা সিলেক্ট করে আবার তোমরা স্পিন করতে পারো তো চলো গেছি আমি এখানে এবার স্পিন স্টার্ট করবো এবং দেখবো কত ডায়মন্ডের আমি এখানে এক গ্র্যান্ড প্রাইজটা পাই কি না তো ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে শেষ পর্যন্ত দেখতে হচ্ছে ফার্স্টে কুড়ি ডায়মন্ডে স্পিন করলাম দেখি কী পাই তো এখানে আমি একটা এমপি ফাইভের স্ক্রিন গাইজ পেয়ে গেছি তো ঠিক আছে দেখা যাক আবার একটা কুড়ি ডায়মন্ডে স্পিন করবো দেখব কী পাই তো কুড়ি ডায়মন্ডে আবার একটা স্ক্রিন করলাম তো এখানে শর্ট গানের একটা ক্রিয়েট পেলাম তো কি। হচ্ছে দিচ্ছে না গাইস এখনো দেখো তো চলো আবার একটা স্পিন করবো তোমরা দেখতে থাকো যে আমার কত ডায়মন্ড টোটাল লাগছে ভিডিওটা একটু স্কিপ না করে ঠিক আছে তো চলো আবার কুড়ি ডায়মন্ডে স্পিন করবো দেখবে তাকে একটা স্কিন পেয়েছি আমি ঠিক আছে আবার কুড়ি ডায়মন্ডে স্পিন করবো দেখা স্কারের একটা ক্রিয়েট পেয়েছি এখনও কেন দিচ্ছে না তবে এখন একের একটা ক্রিয়েট আমি আবার পেয়ে গেছি এবার একটা ওয়ান একটি স্পিন করবো চলো গাই ওয়ান একটি স্পিন করে দেখি যদি পেয়ে যায় থাকি ঠিক আছে চলো ভিডিওটা একটু স্কিপ না করে কিন্তু দেখতে থাকবে পুরোটা ঠিক আছে তো দেখো দেখাই তোমরা এখানে থেকে কিন্তু এটা মানে গ্র্যান্ড প্রাইজটাকে রিসিলেক্ট করতে পারো দেখো ওয়ান একটা স্পিন করলাম তাও কিন্তু আমি এখানে কোনো এরকম গ্র্যান্ড প্রাইস পেলাম না তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখন কত ডাইমোন আমি নিয়ে দিলো আমার দেখো আবার কুইড়ি ডাইমন্ডের স্পিন করলাম একটা এমপি পি নাইনটিন কিন পেলাম আবার একটা কুড়ি ডাইমন্ডের স্পিন করি চলো আবার একটা পি নাইনটিন ক্রিয়েট পেলাম ঠিক আছে আবার একটা কুড়ি ডায়মন্ড করি তো চলো এখানে আবার কি ফার্মাসেস ক্রিয়েট দিচ্ছে তো কেন দিচ্ছে না কাজ আমি বুঝতে পারছি না তো চলো আবার একবার স্পিন করবো করে দেখি এবার কী পাচ্ছি এবার একটা ওয়েপেন রোল বাউচার দিচ্ছে আবার কুড়ি ডান মনে স্প্রিম করে একটা স্কারের ক্রিয়েট দিচ্ছে কাইস দিচ্ছে না কারণ আমি এটা বুঝতে পারছি না আবার একটা করলাম ম্যাজিক ফ্রেগনেন্ট আবার একটা ওয়ান একটি করি দেখো কাইস ওয়ান একটি করলাম তাও দেখো এখানে দিচ্ছে না তো দেখলে গাইস তোমাদের আমি যেটা বলেছিলাম এখানে কিন্তু অনেক ডায়মন্ড কাটবে দেখো আবার একটা এর ক্রিয়েট দিচ্ছে আবার স্পিন করি আবার একটা ফার্মাসের ক্রিয়েট দিচ্ছে তো চলে এবার কী করবো গাইজ বলতে আমি একটা গ্র্যান্ড থেকে রিসিলেক্ট করবো অন্য একটা গ্র্যান্ড প্রাইজ সিলেট করে একবার দেখবো চলো আগে ট্রাই করে নিই আরেকবার একবার দেখো ওয়েপ অ্যান্ড রয়েল ভাউচারে দিচ্ছে আমাকে তো দেখো এখানে আমরা রিসিলেক্ট করতে পারবো যেহেতু আমরা দেখো কত যত স্পিন আমি এখানে করে নিলাম তাও দেখো আমি এখানে গ্র্যান্ড প্রাইজ কিন্তু এখনও পর্যন্ত আমি পেলাম না যা তোমার ভিডিওটি একটা দেখেছো তো আমি বুঝতে পারছ আমি কত টাইমে এখানে স্পেন্ড করে ফেললাম তাও আমি কিছু পেলাম না আবার করলাম স্কার্ট দিল আবার তো দেখো আমি এখানে দিচ্ছিই না কিছুতেই তো তো কিন্তু গ্র্যান্ড প্রাইজকে আমি রিসিলেট করব চলো তিন নম্বরেরটাকে নিয়ে একবার স্পিন করবো আগে এটা নি একবার আবার কুড়ি ডায়মন্ডে স্পিন করলাম আবার ম্যাজিক প্রেগনেন্ট দিল আবার কুই ডায়মন্ড করলাম একটা শর্টগানের স্কিন দিল দেখি চলো গাইস এবার যেন দিয়ে দেয় ভগবান তো দেখো এবার ফার্মাস দিচ্ছে গাইস দিচ্ছেই না কতটা এমন আমার কেটে গেল এবার দেখো ক্যারেক্টার প্রেগনেন্ট দিচ্ছে আবার কুড়ি এমন স্পিন করি চলো আবার ফার্মাসের ক্রিয়েট দিচ্ছে গাড়ি এখানে তো পুরো লুটে নিচ্ছে গাইস আবার একে ক্রিয়েট দিচ্ছে আবার কুইটাই মনে করলাম আবার স্কারের ক্রিয়েট দিচ্ছে আবার কুইটাই মনে করলাম আবার একে ক্রিয়েট দিচ্ছে আবার একশো আশি করিয়ে একবার চলো ও গাইসে এখানেও দেখো আমাকে কিছুই দিল না গাড়ি না কিন্তু এখানে পুরো লুটে নিচ্ছে গায়ে সবাইকে হ্যাঁ তোমরা স্প্রিন করার কিন্তু একটু ভাবনা চিন্তা করার পর স্পিন করো দেখো আবার কই ডায়মন্ড করছি আবার একটা এক্সএমবির ক্রিয়েট দিচ্ছে তা আবার কই ডায়মন্ড করি আবার একটা এগের ক্রিয়েট দিচ্ছে তাই দেখেছো কিছু কিন্তু পাচ্ছি না আমি এখনও কাজের জিনিস আবার কই ডায়মন্ডে করি আবার দেখো একটা প্রেগনেন্ট দিচ্ছে আবার কুই ডায়মন্ডে করি চলো আবার দেখো ফার্মাসে স্কিন দিচ্ছে তো কী হচ্ছে কাজ আমি এখানে বুঝতে পারছি না দেখো এখনও দিচ্ছে না আমাকে স্পিন আমি করেই যাচ্ছি ডায়মন্ড এখানে কেটেই যাচ্ছে হর করে কিন্তু আমাকে কিন্তু কিছু পাচ্ছি না আমি তো তোমরা স্পিন করার আগে একবার এই ভিডিওটা দেখার পর স্পিন করার আগে একবার ভেবে নিও ঠিক আছে দেখো আবার কুড়ি ডায়মন্ড করছি কিন্তু কিছুই দিচ্ছে না আমাকে এখানে করে যেয়ে দেখো খালি একের ক্রিয়েট আর ফার্মাসের ক্রিয়েট পি কি চলো গ্র্যান্ড প্রাইজ থেকে এবারে আমি অন্য একটা গান সিলেক্ট করি করে তারপর ওটাকে নিয়ে স্পিন করবো দেখা যাক আমি ওখানে কিছু পাই না কি চলো এটা তিন নম্বর যেটা তোমরা দেখতে পাচ্ছ রেড গ্রিফিন ওটা সিলেক্ট করবো ওটা সিলেক্ট করার পর আমি আবার স্পিন করবো কারণ ওটা আমি অনেক ডায়মন্ড আমার এখানে কেটে গেল কিন্তু আমি ওখান দিয়ে এখন কিছুই পেলাম না গ্র্যান্ড প্রাইজ দেখলে ভিডিওটা তো চলো এটা সিলেক্ট করে প্রথমে একটা ওয়ান এইট্টি স্পিন করবো না টোয়েন্টি ডাইমোন স্পিন করে একটা স্কানার প্রথমে দিলো আবার টোয়েন্টি ওয়ান স্পিন করলাম একটা এন নাইনটি ফোর ক্রিয়েট দিল ওয়ান এইটটি করবো চলো ওয়াইস ওয়ান এইটি গেট ফাইনাল আমি এখানে গ্র্যান্ড প্রাইজটা পেয়ে গেছি তো গাইজ দেখো করলাম আমি তখন আমি দেখলাম যে ওখানে আমার অনেক ডায়মন্ড লেগে চলে গেলো কিন্তু আমাকে ওখান থেকে কোনো রকম গ্র্যান্ড প্রাইজ দিল না তাই আমি কী করলাম ওখানে গ্র্যান্ড প্রাইজটাকে রিসিলেক্ট করলাম রিসিলেক্ট করার পর আমি আবার স্পিন করলাম দেখো আমি কিন্তু ওখানে পেয়ে গেলাম ঠিক আছে তো চলো গাইস এই ভিডিওটা এইটুকুনি আর আমি ডায়মন্ড স্পেন করবো না কারণ আমার ওখানে আমার অনেক ডায়মন্ড কেটে গেছে যদি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটা লাইক করে দিও চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে দিও তো গাইস এখনই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে ভিডিওতে